গফুর মিয়া এই শহরের একজন দুধ বিক্রেতা। তিনি চিকন বুদ্ধির বাঙালি, তাই 10 লিটার দুধে 5 লিটার পানি মিশিয়ে তিনি 15 লিটার করলেন। সামান্য বুদ্ধিতেই পাক্কা 5 লিটার লাভ। খুশিতে তার চোখ চকচক করে ওঠে। দুধ বিক্রির টাকা পকেটে নিয়ে তিনি চাল কিনতে যান সাবু মুদির দোকানে। সাবু মুদি তাকে অতি উত্তম চাল, এরকম চাল কোথাও পাইবেন না ইত্যাদি বলে শেষে পাথর মেশানো চাল বিক্রি করে। ওজনেও আধা কেজি কম চাল দেয়। কত লাভ করে ফেললাম ভেবে বেজায় খুশি সাবু মুদি লাভের টাকা নিয়ে বাজারে যায় মাছ কিনতে। মাছ বিক্রেতা সুরুজ মিয়া তাকে ফরমালিন মেশানো পচা মাছ গুছিয়ে দেয়, আর তাও কেনা দামের দ্বিগুণ মূল্যে। তার লাভ করতে হবে না? কিছুক্ষণ পর সুরুজ মিয়ার কাছে খবর আসে তার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত সে তার ছেলেকে হাসপাতালে নেয়। হাসপাতালের একজন ধান্দাবাজ দালাল ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেবার কথা বলে ভংচং বুঝিয়ে সুরুজ মিয়ার কাছ থেকে ভালো পরিমাণ টাকা হাতিয়ে নেয়। সে ধান্দাবাজ বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর হাতে পড়ে। ছিনতাইকারী তার পেটে ছুরি মেরে সব টাকা পয়সা ছিনিয়ে নেয়। পালিয়ে যাবার সময় ছিনতাইকারী ধরা পড়ে পুলিশের কাছে। প্যাঁদানি দিয়ে সব টাকা নিয়ে নেয় পুলিশ। রাষ্ট্রীয় কোষাগারে জমা বা ভিকটিমের কাছে ফেরত দেয়া কোনোটাই করে না পুলিশ অফিসার। সে পুলিশের ছেলে আবার হয়ে পড়ে ইয়াবা আসক্ত। মাদকের পেছনে টাকা ঢেলে প্রতিনিয়ত সে খালি করে দেয় বাবার পকেট। আর মাদক বিক্রেতা সেই টাকায় হয়তো কিনতে থাকে গফুর মিয়ার সেই পানি মিশানো দুধ। যারাই অবৈধ পথে উপার্জন করে তারাই মনে করে যে সে বিরাট লাভ করে ফেলেছে, কিন্তু আসলে তা নয়। সে একজনকে ঠকাচ্ছে, আবার তাকে ঠকাচ্ছে অন্য কেউ। যেহেতু সমাজের প্রত্যেকেই একে অন্যের উপর নির্ভরশীল, আলটিমেটলি সবাই চক্রাকারে সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাইরে থেকে হয়তো মনে হয় অসৎ লোকগুলোই সফল, তারাই সুখে আছে, আসলে কিন্তু তা নয়। তারা নিজেরা হয়তো মনে করে এভাবে তারা খুব ভালো থাকবে, আসলে তাও হয় না। অসৎ পথে উপার্জন করে শেষ পর্যন্ত কেউই পার পায় না। পরকাল তো পরের কথা, দুনিয়াতেই তারা পেয়ে যায় ফিরতি হিসাব। প্রকৃতির নিয়ম হল এখানে কাউকে ছাড় দেওয়া হয় না, আজ কিংবা কাল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।